বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারাকাতু বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আমার হোমিও ডট কম থেকে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাব নারকেল কিভাবে পচাতে হয় নারকেল পচা এই নারকেল পচা কাতলা মাছ ধরার ক্ষেত্রে খুবই একটা কার্যক্রম এবং খুবই ভালো ফলাফল আসে এই রুই মাস ধরার ক্ষেত্রে এই নারকেল পচাটা খুবই জরুরি তাই আজ আপনি এদেরকে আমি দেখাবো এই নারকেল নারকেলটা কীভাবে পচাইতে হয় কীভাবে আপনারা নারকেল প্রসেসিং করবেন আর কীভাবে আপনারা এটা পচাইবেন সর্বপ্রথম এই নারকেলটা এ আমার এখানে একটা নারকেল আছে এই নারকেলটাকে বাইঙ্গে দুই খণ্ড করে নিতে হইব তো আমি বাইঙ্গে আগে বাইঙ্গে নেই তারপরে আপনাদেরকে দেখাইতেছি এটারে কিভাবে আপনারা প্রসেসিং করবেন তো সর্বপ্রথম আমি এটারে বাইঙ্গে নেব এইভাবে এটার বাইঙ্গে দুই করে নাম আমি ভাঙতাছি এটারে বন্ধুরা এখন কী করবেন এই নারকেলটারে আপনারা ই দিয়া চাক্কু দিয়া অথবা এরকম একটা স্কোর ড্রাইভার নেবেন তারপরে উঠাইবেন এইভাবে উঠান যায় ওই যে এভাবে কাইকে উঠাইবেন খুব শিকুন করে খোলাই নেবেন খোলায় নিয়ে পরে এটারে শোরও করে কাটবেন দেখেন আমি কীভাবে উঠাই স্কোর ড্রাইভার দ্যা খুব সুন্দর ওঠাই এবার ওঠাইবেন উঠানোর পরে কি করবেন আর আমি যে নারকেলটা বাংসি বাঙানোর পরে যে আমার যে পানিটা আছে ওই পানিটা কিন্তু আমি ফালাইনি পানিটা ফালাইবেন না পানিটা রাইখে দেবেন পানিটা রাইখে কী করবেন এই নারকেলের সাথে দেয়া দেবেন অন্য বাইরের কোনো পানি যে আমরা কলের পানি ইয়ের পানি এইসব পানি ব্যবহার করবেন না শুধু নারকেলের পানি দিবেন আর যদি কম পরে যে পানিতে না হয় তাহলে অল্প কিছু পানি দিয়ে দিবেন হালকা গরম পানি এটার সাথে গরম পানি দিলেই তাহলে দেখবেন যে খুব সুন্দর মতন রয়েব দেখেন সুন্দর এই যে উঠাইতেছি স্ক্রু এইভাবে চার দিলেই উঠে যাব আর যদি আপনাদের বাড়ি কেউ ই থাকে জোস মেশিন থাকে ওইটা তো ই করতে পারবেন এমনি করে নিয়ে হ্যাঁ ছোটো ছোটো করে তারপরে আপনারা এটা ই করবেন এই দেখেন এখন যে নারকেলটা আমি বাংলাম বাঙানোর পরে যে আমার এই যে কালো অংশটা এই কালো অংশটা এই কালো অংশটা আপনারা ই করে দেবেন চেঞ্জ করে দেবেন এটারে এইভাবে চাকু দেয়া পরিষ্কার করে নেবেন এই যেভাবে আমি পরিষ্কার করতেছি এই যে এইভাবে সুন্দর করে হ্যাঁ পরিষ্কার করবেন পরিষ্কার করে সাদা অংশটা খালি শুধু সাদা অংশটা এই সাদা অংশটা রাখবেন সাদা অংশটা রাইখে এই যে আমার হয়ে গেছে দেখেন এই যে এরকম সাদা বানাই নেবেন সব কেড়ি এরকম তুলবেন তুলে এই যে এই কালো অংশটারে এভাবে চাক্ষ দিয়ে আপনারা কাঁচে নেবেন দেখেন আর নারকেল সবসম পাকা একবার ঝনঝ যেটা নাকি খুব পাকা ঝনঝ করে এই এই নারকেলটা নেবেন ও ডাব এই দিয়ে হইব না ডাব দে বানাইলে কিন্তু হইব না দেখছেন এখন কি করবেন এখন এই এই নারকেল যে যদি আপনাদের বাড়ি কোড়ায় কোরাইয়া লইতে পারেন তাও ভালো হইব আর যদি নাকি আপনারা কোরাইতে না পারেন কেউ জুস মেশিন থাকে ব্রেন্ডার মেশিন এই ব্রেন্ডার মেশিন দিয়ে আপনারা ই করে নিতে পারেন ছোটো করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে কী করবেন এই রকম চাক্কু দিয়ে এইরকম ছোটো ছোটো করে কাটে নেবেন এই যেভাবে ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে আর পিস পিস করে নেবেন কাটে দেখছেন আমি কীভাবে কাটলাম এই যে এইভাবে ছোটো ছোটো করে একবারে পিস পিস করে নেবেন এরকম ছোটো ছোটো করে নেবেন নেওয়ার পরে আপনারা এটা আর একটু যদি থেতলা নেওয়া পারেন তাও ভালো হয় আর যদি থেতলা না নিতে পারেন এইভাবে হইব এইভাবে যদি করেন তাও হইব করানোর পরে কি করবেন এটারে এই যে আমার এই নারকেলের যে পানি এই পানিটা আমি ফালাই এই পানিটা আপনারাও ফালাইবেন না এই পানিটা রায় খেদবেন রায় খেদানোর পরে কি করবেন এটা থেতলা হয়ে গেলে এটা যেন থেতলা যাইব তাইলে আপনারা ই করবেন একটা ডিব্বা নেবেন আমার তো ডিব্বা নাই আপনার এই 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 মেশিন দিয়ে আপনার দেখাইতেছি এইরকম একটা ডিব্বা নেবেন আর আমি তো আপনাদেরকে সব কিছু পরিমাণ মতো দেখাইতে পারি না আবার এখান তো আর ডিব্বা নাই তো আপনারা কী করবেন এরকম একটা ডিব্বা নেবেন কাছের কাছের বইম নেবেন কাছের বয়ম নেওয়ার পরে কাছের বইমের ভিতরে এইভাবে এটারে দিয়ে দিবেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন এই এটার মধ্যে যে যে আমি নারকেলের নারকেলের যে পানি দেয় এই পানিটা আপনারা দিয়ে দেবেন পানিটা দিয়ে দেওয়ার পরে জানি আপনার এই নারকেলের থেকে সই নারকেল যে মনে যে দোর আছে এর দূর পানি আপনারা দিবেন এর দোর এর দূর পানি দেওয়ার পরে এই পানিটা ওই বেশি দিবেন না খুব বেশি দিবেন না যে নারকেল আপনার হাফ হয়েছে আপনি এক ধরো গলা তরি দিলেন তা দিবেন না দিন অর্ধেক ওই নারকেলের সমান সমান দিবেন দিয়া এটা কী করবেন একটা কাটা খুব ভালো করে লাগাইবেন ভালো করে লাগাইয়া রোদ্রে দিবেন রোদে দিবেন এটা একদিন পর একদিন রোদে দিবেন আর যদি সম্ভব হয় তাহলে ডেলি দিবেন সকালে দিবেন সন্ধ্যাকালে ঘরে নিয়ে আইবেন আর মাঝমধ্যে একটু কাটা খুইলে দেবেন কাটা খুলবেন খুইলে আবার বন্ধ করে দিবেন এইভাবে করে এক মাস রাখবেন রৈদ্রাবৃত্তি এক মাস রাখার পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার এইটা এই পারফেক্ট হয়ে গেছে এটা খুব সেন্ট খুবই একটা সেন্ট আইব একদম গেরান দেখবেন যে খুবই গ্যারান হইব আনার পরে এটা আপনারা কি করবেন এই যে আপনারা কাতলা মাছ ধরনের লিগে কাতলা মাছের ক্ষেত্রে এই নারকেল পশাটা খুবই কার্যকরম আর এই নারকেল পশাটা লাগে কাতলা মাছ মারার জন্য নদীতে মারেন পুকুরে মারেন যেখানে লাগেন এই নারকেল বাসাটা আপনারা ব্যবহার করবেন টুপের ভিতরে তারপরে সাতর ভিত্তি সারও দিতে পারবেন হালকা কিছু সারও দিয়ে দিলেন সারে দিয়ে দিলে তাইলে মনে করেন যে আর এটা কাতল বাসা আইলে মনে করেন যে এটা ও এক লাভ দেয় খাই খাইয়ে নেব আর নদীতে আপনারা কাতল মাছ মারবেন সর্বসম ফল রাখবেন গোলা পানিতে কিন্তু কাতল মাছ খাইব না রুই মাছে খাইব হালকা হালকা গোলা থাকতে কিন্তু কাতল মাছ একদম কালা পানি তৈর নদীর ভিতরে আর আপনি বিশেষ করে ফাল্গুন চোঁত বৈশাখ এই তিন মাসের মধ্যে নদীতে কাতল মাছ খুব ধরে অনেক দৌড়ব আর কাতি ও গ্রণ মাসে আপনারা রুই মাছ পাইবেন বেশি আর রুই মাছ ধরতে গেলে আপনারা এই রুই মাছের টুপের ভিতরে নারকেল পশার চারটা ব্যবহার করবেন না এবং নারকেলের তেলও ব্যবহার করবেন না রুই টার্গেট যদি করেন তাহলে রুই টার্গেটের মধ্যে শুধু আপনি ইউজ করবেন এই গিডে ঘিটা প্রচুর পরিমাণ ব্যবহার করবেন ইনশাআল্লাহ ও যদি আহে রুই মাছ রুপের বকুলে তাইলে আর রাখব রাখবো না ওকে খাইয়ে খাইয়ে যাইবো এটা আপনারা খেয়াল রাখবেন আর সব সময় এই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যে নদীতে সার করেন অনেক ভাই কমপ্লেন করেন যে ভাই আমি সার করি কিন্তু আমার সারে মাছ আহে না আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনারা যারা নাকি এই নদীতে সার করেন ডাক কখনো পারে করবেন না নদী থেকে যেমন আপনি পারে বসলেন বিশ তিরিশ হাত চল্লিশ হাত পরে ধরেন আপনি সার করলেন কিন্তু আপনার ওই নদীতে পারে থেকে দেখা গেছে নদীর গভীর পর্যন্ত ওই রকম ঢালও থাকে ডাল থাকে কিন্তু আপনার সারটা ওই ঢালের মধ্যে পড়ে যায় এই কারণে আপনার মাছ যদিও আসে কিন্তু আপনার সারে বসতে পারে না এই কারণে আপনাদের মাছ হয় না আর আপনারা সর্বসম চেষ্টা করবেন নদীর পারে থেকে কমপক্ষে পঞ্চাশ হাত ষাট হাত সত্তর হাত দূরে আপনার সার করবেন একশো হাত দূরে কথা বলছেন যেখানে নদীতে নদীতে এ স্রোত একদম স্রোত যায় সুরোত হয়ে যায় আর ওই পারে থেকে একটু একশো হাত দূরে বা সত্তর রাত দূরে নদীর মাটিটা খুব টাইট থাকে এবং সমান থাকে তলো দেশে আর ওইখানে আপনার সার করবেন আর একটা কথা কি। ওই যেখানে অনেক গভীর পানি আছে ওই একশো হাত পঞ্চাশ হাত ষাট হাত সত্তর হাত এরকম পানির মধ্যে চল্লিশ হাত তিরিশ হাত এরকম পানির মধ্যে সার করবেন না রুই এবং কাতল মাছ দুনো এই মাছগুলি উপরস্থলের মাছ ও বাসা মাছ এগুলি এগুলি ভাইসা এই করে কথা বলছি নি আট থেকে দশ হাত বারো হাত পানির মধ্যে এই বসবাস করে সবচেয়ে বেশি থাকে তো আপনারা একটু আট থেকে দশ হাত পানির মধ্যে এই সারগুলি করবেন তাহলে দেখবেন যে আপনাদের সারে মাছ বেশি আসবে ইনশাল্লাহ আর অনেক গভীরে কখনো সার করবেন না আর এই ইয়েটা এই নারকেল পোসাটা শুধু কাতল মাছের ক্ষেত্রেই আপনারা ব্যবহার করবেন রুই মাছের ক্ষেত্রে না রুই মাছের ক্ষেত্রে শুধু আপনারা ব্যবহার করেন পোলাও আর ওই আপনার গিয়ে এই মধু ঘি নারকেল তেলও ব্যবহার করবেন না কখনো ঠিক আছে আর আজ আপনাদেরকে আমি নারকেল কীভাবে পচাবেন এটা দেখাই দিলাম পরবর্তী ভিডিও আপনাদের আমি বানাই দিব হারিয়া হারিয়া কীভাবে জানা বানায় ভাত পচা এই ভাত পচাটা দেখে দিম তো আজ আজ এই পর্যন্ত বন্ধুরা তবে আপনারা ভালো থাকবেন দেখে না থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আর আশা করি ইনশাল্লা আপনারা এই ইউটিউবে মাছ পাইবেন এবং আপনারা এটা মনে রাখবেন কীভাবে বলতেছি মাছ ধরবেন এবং খুব মাছ পাইবেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই আজ তো আপনারা ভালো থাকেন দেখো না থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি